সেরকম কাগজে চাই না, যে জীবনের দায়িত্ব নিবে, আমার সাথে সংসার করবে সারা জীবনের জন্য, তাকেই চাই। আচ্ছা আচ্ছা, মানে সেরকম কাউকে চান না যে যে মধু খেয়ে চলে যাবে তাকে প্রয়োজন নাই? না। আচ্ছা কিরকম চান একটু বলুন তো। কিরকম চাই? যে আমার বাচ্চার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, আমাদের সাথে সারা জীবন সংসার করবে, তার সাথেই তো আমি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসামাত বিথি আক্তার। আমি এখানে আসছি আমার জীবনের গল্প করতে। আমার জীবনে অনেক দুঃখ, আমার জীবনে অনেক কষ্ট। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, থাকি ঢাকায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাদের সামনে যে বোনটিকে দেখছেন আসলে তার নাম বিথি আক্তার। তো আসলে সে আসছে তার জীবনের গল্প বলতে। তো তার জীবনে কি ঘটেছে, কেন বা সে আজ ক্যামেরার সামনে, সে বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরব আপনাদের উদ্দেশ্যে। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপু, আসলে আপনার জীবনে অনেক কষ্ট বলছেন, তো সেই কষ্টের কথাগুলো একটু বলুন, একটু জোরে কথা বলবেন। আমার স্বামী যখন আমার পেটে বাবু 6 মাস বয়স, তখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী বাচ্চা নিতে চায় না, আমার স্বামী অন্য কোথাও সম্পর্ক ছিল না কি জানি না, কোনোদিন দেখিনি, কিন্তু বাবা মায়ের কথা শুনতো অনেক। বাবা মা ফোন দিয়া দিয়া, বাবা মা থাকতো না আমাদের কাছে, দূরে থাকতো, কিন্তু ফোন দিয়া দিয়া অনেক কথা বলে। যখন বাবা মা ফোন দেয় তখন সাইডে যায়, যে যা আমার সাথে কথা বলে। বাবা মা বাচ্চা নিতে চায়নি, কিন্তু আমি জোর করা বাচ্চা নিয়েছি। যখন আমার পেটে বাবু 6 মাস, তখন আমাকে ছেড়ে চলে গেছে। আবার যখন বাবু হয় তখনও আমার দেখতে আসেনি, যে আমার বাবু কেমন আছে, আমার বউ কেমন আছে দেখতে আসেনি। তারপর যখন আমার বাবুর জন্ম হওয়ার যখন 5 মাস বয়স হয়েছে, তখন আমি ওর স্বামী তালাকের কাগজ পাঠাইয়া দিছি। মানে আপনি পাঠায় দিছেন? হ্যাঁ, বাবু হওয়ার পরে নাকি? হ্যাঁ, বাবু হওয়ার পরে। কতদিন পর? 5 মাস পর। হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়? আমার স্বামীর দেশের বাড়ি ছিল জামালপুরে। জামালপুর। তো আসলে কিভাবে পরিচয় হলো আপনার সাথে? এমনি আমাদের বাবা মাই বিয়ে দিছিল। আমার মা যখন দেখে শুনে বিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মা যখন বেঁচে ছিল তখনই বিয়ে দিছিল, কিন্তু আমার মা মারা গেছে। আমার বাবা আছে, বাবা বিয়ে করেছে, মা মারা যাওয়ার পরে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন মা মারা গেছে। তারপরে লেখাপড়া করতে পারি নাই, তখন বাবা বিয়ে দিয়ে দেয়, তখন বাবা আর একটা বিয়ে করে। তখন সৎ মা সেরকম দেখে না, এই যে বাচ্চা হয়েছে পরের বাড়িতে যে কাজ করব কি গার্মেন্টস করব, মাও সেরকম দেখে না, কথাই বলে না, মার ভয়ে বাবাও কথা বলে না। আচ্ছা, মার হয়ে বাবাও কথা বলে না? মানে বাবা মা দুজনের একজনও কথা বলে না? কেউই বলে না, বলে সেরকম রাস্তাঘাটে দেখা হলে, মা কি করছো, খাইছো, কি করো, কিন্তু বাবা এমনি টাকা দেয়, বাসা ভাড়া হইলে চুপ করে করে টাকা দেয়। আচ্ছা আচ্ছা, খাওয়া বাবা এমনি টাকা পয়সা দেয়? হ্যাঁ। আচ্ছা, তো এই যে বাবা মা, তো কখনো তো বাবা কিংবা মায়েরা তো সন্তানকে অস্বীকার করে না, আপনার বেলা এমন হলো কেন? সৎ মা যে, ওই সৎ মার কারণেই তো, নিজের মা ছিল থাকলে এরকম করতো? আচ্ছা, আপনার নিজের মায়ের কি হয়েছে সেই কথাটা একটু বলুন। আমার নিজের মায়ের ওই যে শরীরে রক্ত ছিল না, তো তখন ওই যে টাকা সেরকম জোগাইতে পারেনি, মা মারা গেছে, রক্ত ছিল না শরীরে। টাকার জন্য আপনার মা বিনা চিকিৎসায় মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়। হ্যাঁ। তো এই যে স্বামী যাওয়ার পর, এখন বাবুর বয়স কত? এখন বাবুর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর? হ্যাঁ, 2 বছর। এখনো হয়নি। এতদিন কিভাবে আপনি মানে জীবন কাটালেন? এতদিন কিভাবে, এইভাবে আবার কিভাবে কাটাবো? মানে কিভাবে, মানে আপনাকে তাহলে আপনার সংসারটা কে চালাইলো? ওই বাবা টাকা দেয় বলছি না, লুকা লুকা টাকা দেয়, কিন্তু আমার যে সবার সামনে টাকা দিব, মায়ের সামনে। এখনো কি আপনার বাবা টাকা পয়সা দিয়ে চালাচ্ছে? একটু 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 দেয় চালি। তারপরে ওই যে আর একটা বাসা ওই ইয়ে আছে, ওই সেলাই মেশিন আছে, ওইটাতে যদি বসতে চাই তাহলে বসতে দেয়, বুঝছেন, ওইটা দিয়েই আমি চালাই। আচ্ছা, বাসায় কাজ করেন না? সেলাই মেশিনের কাজ? সেলাই মেশিনের কাজ করি, ও একটু পেটের ভাত জোগাই, কিন্তু বাসা বাড়িতে কাজ করতে পারি না। আচ্ছা, তো আপনার বাসা বাড়িতে কাজ করবো সেরকম যে মা যদি একটু থাকতো তাহলে হইতো, নিজের সৎ মা যে, সৎ মা তো বাচ্চার আর নাই না। আচ্ছা, তো এই যে আপনার স্বামী চলে গেল, বাবা কোন রকমের চালাচ্ছে, হ্যাঁ, তো এই যে বাবুর বয়স কত বললেন? 2 বছর। 2 বছর? হ্যাঁ। তো এরপর আর বিয়ে শাদী বসেননি কেন? বসে নাই সেরকম, কাউরে পায় নাই সেরকম, কে একটু স্পষ্ট বলুন, সেরকম কাউরে পায় নাই। মানে কেউ কি আপনার পাশে দাঁড়াতে চায় নাই? না, সেরকম কেউই পাশে দাঁড়াতে চায় নাই। আচ্ছা, তো আসলে আপনার পাশে সেরকম কেউ দাঁড়াতে চায় নাই, তো মানে আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 19 বছর।
জি 19 বছর 19 বছর সংসার কত বছর করলেন সংসার করেছি 4 বছর 4 বছর হ্যাঁ তার মানে আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছে ওই 14-15 বছরে এরকম 14-15 বছর বয়সে আচ্ছা ঠিকমতো হিসাবই বলতে পারি না সেই সময় বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা এখন হিসাব পারেন তো হ্যাঁ পারি আচ্ছা তো এর মধ্যে কোনো লোক আসে নাই আপনার জীবনে না কেউই আসে নাই কেউ বিশেষ দিন আর সেরকম ছোট বাচ্চা তো এই কারণে আমি অত ইয়া করিনি পাশের বাড়ির খালা আমার কইল যে চলো এরকম এরকম সবাই সাহায্য করে দেখো যদি ভিডিও করো সবাই যদি সাহায্য করে তাও তোমার নিজের পেটটা জোগাড় হইব ভাতটা জোগাড় হইব আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে পাশের একজনের কথায় আপনি ভিডিও করতে আসছেন হ্যাঁ তো এই ভিডিও করতে আসলে তো অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে তো সব কিছু জেনে শুনে কি আপনি আসছেন হ্যাঁ বললো তো কেউ ভালো বলে কেউ খারাপ বলে আমার জীবনে যদি দায়িত্ব সে নাই তাহলে আমি সেরকম কাউকে পাইলে আমি বিয়ে করব তার সাথে আচ্ছা সেরকম কাউকে পাইলে বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা তো এখন মানে সেলের কাজ করে জীবন চলছে হ্যাঁ তো এই যে আপনার ছেলে বাবু একটা এই তো হ্যাঁ এই ছেলে বাবু নিয়ে বিয়ে বসতে চাচ্ছেন এখন হ্যাঁ আমার বাচ্চার দায়িত্ব যে নিবে আমার দায়িত্ব যে নিবে তার সাথেই তো বিয়ে হবে আচ্ছা তো এই যে আপনার স্বামীর যে অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল সেগুলো কি আপনি আগে বুঝতে পারেন না আমি বুঝতে পারিনি মিথ্যা বলবো না বুঝতে পারিনি কখনো যে তার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল কি না যদি নাই থাকে তাহলে কি আমাকে ছেড়ে চলে যায় আচ্ছা তো আপনাকে ছেড়ে চলে গেছে আপনি কোনো ধরনের কোনো মানে তার না দেখছি আমি অনেকদিন দেখছি যেহেতু ওর জন্ম দেওয়া বাচ্চা হয়েছে সে তো একবারও দেখতে আসবে সে একবারও দেখতে আসে নাই আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়েছিলেন একবারও না শ্বশুর বাড়ি যাই না এখানে থাকছি একবারও যান নাই না এখান থেকেই আমাদের এখান থেকেই বিয়ে হয়েছে আমি অনেক ছোটবেলায় আইছি এখান ঢাকায় আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড কি করত ও রিকশা চালাইতো সেও রিকশা চালাইতো হ্যাঁ তার মানে ফুলের মধু খাওয়া শেষ ঘুমের উড়ে চলে গেছে এরকম কিছু এরকমই তো এখন বুঝতে পারতেছি আচ্ছা তো আসলে এই যে এখন পরবর্তী যে যে আসবে সেও যদি এরকম মধু খেয়ে চলে যায় কাগজে চাই না যে জীবনের দায়িত্ব নিবে আমার সাথে সংসার করবে সারা জীবনের জন্য তাকেই চাই আচ্ছা আচ্ছা মানে সেরকম কাউকে চান না যে যে মধু খেয়ে চলে যাবে তাকে প্রয়োজন নাই না আচ্ছা কিরকম চান একটু বলুন তো কিরকম চাই যে আমার বাচ্চার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমাদের সাথে সারা জীবন সংসার করবে তার সাথেই তো আমি সংসার করব আচ্ছা বাচ্চার দায়িত্ব আর আপনার দায়িত্ব হ্যাঁ আর কার দায়িত্ব নিতে হবে না আর কার দায়িত্ব নিতে হবে আচ্ছা তো আপনার দায়িত্ব একজন নিল আপনি তাকে কি দিবেন আমি কি দিব আপনার কাছে কিছু পাবে না কি পাবে আমি তো তার বউ আমার যদি বিয়ে করে আমি তার বউ না বউ কি দেয় ভালোবাসা দিবে আবার কি দিবে আচ্ছা আর কিছু দিতে পারে না আবার কি দেয় শুধু ভালোবাসাই দেবে এটাই তো আচ্ছা আচ্ছা তার মানে আপনি যার কাছে বিয়ে বসবেন তার জন্য শুধু ভালোবাসাটাই হ্যাঁ সেটাই তো আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বন্টিকে তো আসলে যে তাকে বিয়ে করবে শুধু ভালোবাসা পাবে তো আসলে শুধু ভালোবাসা যে চান সেই এই বন্টির পাশে দাঁড়াতে পারে তাই তো হ্যাঁ তা আপনার কিছু বলার আছে আর আমি কি বলবো আমার জীবনে যে দায়িত্ব নিবে আমার বাচ্চা আছে আমার বাচ্চা যে দায়িত্ব নিবে তাকেই আমি বিয়ে করব আর আপনারা যদি চান তাহলে আমাকে কিছু সাহায্য করবেন আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা আছে বলুন তো দর্শক আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং কেউ কোনোভাবে প্রতারণার শিকার হবেন না আর যদি আপনারা নিজ দ্বিধায় নিঃস্বার্থে তাকে সাহায্য করেন তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন